Hello guys, Assalamu alaikum. Welcome to Mom in a Blog. আজকে আবার আপনাদের সামনে আমরা আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও হচ্ছে দেশি পাঁচমিশালি মাছ আজকে বাজার থেকে নিয়ে আসছি। এই মাছটা সচরাচর পাওয়া যায় না, অনেকদিন পর বাজারে পাইছি। তাও আজকে শুক্রবার থাকায় অফিস থেকে আসছি, অফিস আজকে বন্ধ আসছিল, এই জন্য মাছটা নিয়ে আসতে পারছি। যাই হোক, এখন নিয়ে আসছি। আলিহারাম্মু মাছ বানাইতেছেন, আলিহাকে ওই আরেক রুমে দিয়ে আসছেন, এখন মাছ বানাইতেছেন উনি। তো অনেক সময় লাগবে অবশ্যই, তো পুরো ভিডিও তো পুরো বানানোর সময়টা তো আর ভিডিওটা করলেও দেখানো যাবে না, অবশ্যই স্কিপ করতে হবে। তাই আমরা কিছু ভিডিও কেটে ফেলবো। এই যে দেখুন কিভাবে লাফাইতেছে। হ্যাঁ, আলিহারাম্মু অনেক সুন্দর করে মাছ কাটতে পারেন, সাবধান যদি আবার হাত কেটে যায়। হ্যাঁ, তো মোটামুটি আরো অনেকক্ষণ লাগবে মাছগুলা কাটতে, তো আমরা এখন কিছু স্কিপ করতেছি। স্কিপের পরে আবার আসলাম। মাছ প্রায় শেষ হওয়ার পথে, আর বেশি একটা মাছ নাই। আলিহারাম্মু আবার আজকে অনেক কাজ কাম করছেন, ওনার কোমরে ব্যথা হয়ে গেছে, ব্যাগটা আছে তো অনেক কাপড় জমছিল, আজকে অনেক কাপড় ধুইছেন। তো প্রায় মাছ মারানো শেষ, অল্প কয়টা আছে বাকি। দেখুন কত সুন্দর করে আলিহারাম্মু মাছ বানাচ্ছেন। এই যে শেষ মাছ বানানো, আমরা তো আর পুরো ভিডিও দেখাই নাই, একটু স্কিপ করে আসছি এই জন্য আপনাদেরকে দ্রুত দেখানোর জন্য। তো এখন আমরা মাছগুলা ভালো করে ধুয়ে নিব। ধোয়ার জন্য বেশি নলিয়া খাম্ম রাখতেছেন, এই যে ভালো করে ধুইছেন, মানে দুই তিনবার ধোয়া হয়েছে। তো আমরা স্কিপ করছি, যাই হোক এখন তিনবার ধোয়ার পর এইরকম পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, এখন পরিষ্কার হওয়ার পরে দেখো অনেকবারে চকচকা হয়ে গেছে, সুন্দর। তো লাস্টে আরেকবার ধুয়ে নিব। তো এখন যেটা করব আমরা, এই একটা বাটির মধ্যে মাছগুলো নিলাম, নিয়ে কিছু লবণ দিলাম, তারপরে কিছু হলুদ দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিক্স করব। মিক্স করে যেহেতু এটা অবশ্যই আমরা ভাজি করব, এখন ভাজতে হলে আগে এরকমভাবে মিক্স করতে হয়, তো আমরা এখন অনেক ভালোভাবে মিক্স করে নিলাম। মোটামুটি এখন মিক্স করার হয়ে গেছে, প্রত্যেকটা মাছে হলুদ লবণ লেগেছে। তো এখন আমরা কড়াই বসাবো, মানে যেটাকে বলি আমরা তাওয়া বলি, আমাদের আবার সিলেটিক আঞ্চলিক ভাষা এটা তাওয়া। আমাদের বাড়ি হচ্ছে সিলেটে, এটা অবশ্যই বলা হয় নাই, অন্য একটা ভিডিওতে বলা হবে। তো এখন তেলটা ভালো করে গরম করে নিচ্ছি, আর তেল লাল হওয়ার কারণ হচ্ছে আমরা সরিষার তেল ব্যবহার করি, সয়াবিন তেল ব্যবহার করি না এই জন্য। তো এখন একটা একটা করে মাছ দিয়ে দিতেছি। মাছগুলো দেওয়ার পরে এইরকম লাল হয়ে গেছে, আমরা কিছু স্কিপ করেছি এই জন্য। সব ভিডিও তো আপনারা মানে দিলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, যাতে অল্প সময়ের মধ্যে আপনারা দেখতে পারেন, আনন্দ উপভোগ করতে পারেন, এর জন্য মানে কিছু জায়গা স্কিপ করে দিলাম। যাই হোক, একটা মাছ বাজার পরে আরেকটা মাছ দিলাম, দেখুন এভাবে মানে এটাও শেষ হওয়ার পথে, তাই আর বেশি সময় লাগবে না, শেষ হয়ে গেছে বাজার। এখন আবার বোনা করার জন্য তাওয়া বসাইছি, একটু মশলা দিচ্ছি। মশলা দেওয়ার পরে এটা ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিটের মতো চুলার উপরে রেখে মরিচের মশলার গন্ধটা মরার পরে আবার আমরা ওই মাছটা দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে দিলাম। আমরা অবশ্যই এ জায়গায় অনেক কিছু স্কিপ করেছি, অনেক লম্বা ভিডিও হতো যদি ফুল ভিডিও দিতাম। তো যাই হোক, আমরা স্কিপ করার পরে দেখুন কত সুন্দর একটা কালার আসছে, মোটামুটি শেষ হওয়ার পথে অনেক ভালো একটা গ্রান আসতেছে। অবশ্যই আপনাদের কাছে কেমন লাগতেছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর দয়া করে আমাদের ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি ভিডিওটা পেতে পারেন এবং সবসময় দেখতে পারেন। এই যে দেখুন, প্রায় আমাদের শেষই। এখন আমরা ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে আগুনটা বন্ধ করে ঢাকনা দিয়ে ডেকে রাখবো, পরে তো আর শেষে। তো এখন শেষ হওয়ার পর, আগুন বন্ধ করার পরে লাস্ট কিছু ক্লিপ আপনাদের জন্য দেখালাম। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।